আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার খুব রিকোয়েস্টের একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে পুদিনা গাছ লাগিয়েছি সেটাই অনেকে জানতে চেয়েছেন, বিশেষ করে আমার একটা ফ্রেন্ড খুব করে জানতে চেয়েছে আমি কিভাবে পুদিনা পানিতে এবং মাটিতে লাগিয়েছি সেটাই। তো আজকে সেটাই শেয়ার করব আমি। এখন তো রোজার সময়, এখন প্রচুর পরিমাণে পুদিনা পাওয়া যাচ্ছে। তো আমি আজকে সকালবেলায় পুদিনা নিয়েছি দুই আটি ব্যানগাড়ি ভাই থেকে। তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গাছগুলো লাগাবো। তো আমি সব কিছু নিয়ে বারান্দায় চলে এসেছি। তো দুই আটি কেনা হয়েছে ভ্যানলা ভাই থেকে, যেহেতু এখন রোজার মাস, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে পুদিনা। তো আপনারা কেউ চাইলে পুদিনা লাগাতে পারেন। তো আমি এখানে লাগিয়েছি শুধু কোকোপিডের মধ্যে, এটাও লাগিয়েছে যে প্রায় দুই আড়াই মাস হয়েছে, মাশাআল্লাহ ভালো হয়েছে আমার পুদিনা। তো এখান থেকে আমি মাঝে মাঝে নিয়ে খেয়ে থাকি। আর একটা হচ্ছে আমি এখানে সসের বোতল, একটা বোতলে রেখেছি আর কি, জেলির বোতলে। তো এটাও ভালো হয়েছে, কিছু একটু ফাঙ্গাস হয়ে গেছে যেগুলো কালো হয়ে গেছে, এগুলো ফেলে দিলেই হবে। আর বাকিগুলো পানিতে রেখে দিয়েছি, ওখানে নতুন কুশি বের হয়েছে। আর এটা শুধু মাটিতে রেখেছি আমি, এখানে কোনো কোকোপিট মিশাইনি বা অন্য কোনো মাটি মিশাইনি, শুধু মাটি, যে মাটি পাওয়া যায় গার্ডেন সয়েল ওটাই। আর এটাও পানিতে আমি লাগিয়েছি, পানিগুলো কিছুদিন পর পরে চেঞ্জ করে দিই আমি। আরও একটা লাগিয়েছি ওটাও পানিতে। আর এগুলোর বয়স প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে। তো আপনাদেরকে গোড়াটাও একটু দেখিয়ে দিলাম। আর এই গাছটা আমার খুব ভালো হয়েছে, এগুলো এই বক্সে যেগুলো রেখেছি আমি। তো প্রথমে আমি যেটা করব, এটা তো দোকান থেকে কিনে আনার পর আমি এখনও খুলি নাই, আপনাদের সামনে খুলছি। তো খুলে আমি একটু বলে যে পানি রেখেছি ওটার মধ্যে ধুয়ে নেব, কারণ ব্যানের মধ্যে ছিল, হয়তো কোনো কেমিক্যাল স্প্রে করতে পারে, যদি কোনো কেমিক্যাল থেকে থাকে তাহলে চলে যাবে, সেজন্য একটু ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে নেওয়ার পরে আমি যে পুদিনা আছে একটা একটা করে নিয়ে আমি পাতাগুলো কেটে নিব, কেটে আমি প্লেটে রাখবো, কারণ এগুলো আমি খাওয়ারে ব্যবহার করব, সেই জন্য কেটে নেব। আপনারা চাইলে এগুলো শুকিয়েও রাখতে পারেন, ডেন্ট হিসাবে রাখতে পারেন। আর পুদিনার পাতা তো অনেক উপকারী, আপনারা সবাই জানেন, আর এটা ওষুধে গুণে ভরা আর কি। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরের ভেতরের বিভিন্ন প্রকারের ক্ষতিকারক টক্সিন বের করে দেয়, বের করে দিতে সহায়তা করে। সেই জন্য মানে প্রতিটা ঘরেই পুদিনা লাগানো উচিত আমি মনে করি, যেহেতু এটাতে কোনো ঝামেলা নেই, শুধু পানিতে হয়। তো এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো বাসায় এনে শুধু পানিতে রেখে দিলে হলো, দুই তিন দিন পর পরে পানিটা চেঞ্জ করে দিলেই হলো। এই যে আমি কুশিটা রেখে দিয়েছি, নতুন যে কুশি বের হয়েছে, আর পাতাগুলো নিয়ে নিচ্ছি আমি, কারণ কুশিগুলো একটু বড় হবে যেহেতু কুশি বের হয়েছে নতুন। আর আগাটা একটু কেটে নিচ্ছি, আবার ওখান থেকে নতুন আগা বের হবে। তো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি, আর দুই একটা পাতা আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো আমি এটা ডাইনিং টেবিলে রাখবো সেজন্য। আর এই যে পাতাগুলো নিয়ে এখানে রেখে দিলাম, আর যেগুলো ডাটা নিয়েছি আমি এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো একটু মরা মনে হচ্ছে ওগুলো একটু কেটে নিচ্ছি, যেগুলো কালো হয়ে গেছে। আর এমনভাবে কাটতে হবে যেন যে শেকড় বের হয়েছে শেকড়ের নিচ দিয়ে কাটতে হবে আর কি। তো আমি একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পরে পানিতে নর্মাল পানি নিয়েছি আমি, নর্মাল যে ট্যাপের পানি ওই পানি। আর আমি পানিতে কিছুই ইউজ করিনি, আমার মনে হয় না কিছু লাগবে। আর মাশাআল্লাহ আমারগুলো তো ভালোই গ্রোথ হয়েছে। তো এইভাবে আপনারা রেখে দিতে পারেন, আপনারা চাইলে বারান্দায় রেখে দিতে পারেন, একটু আলো ছায়ার মধ্যে, রোদ পড়ে এমন জায়গা, বা ইনডোরও রাখতে পারেন। যেহেতু আমি এটা ডাইনিং টেবিলেই রাখবো সেজন্য কিছু পাতাও রেখে দিয়েছি।
তো এইভাবে আমি পানিতে রাখি আর কি। আর দুই তিন দিন পরে পানিটা চেঞ্জ করে দিলে গাছটা ভালো থাকে, ফাঙ্গাস আর পড়ে না। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পানির পানিতে রাখার গাছটা। আর পুদিনা হজম শক্তি বাড়ায় আর কি। আর পেটে যদি পেট ফাঁপা থাকে তাহলে এটা পেট ফাঁপাটা রোধ করে। আর যাদের মুখে বাজে গন্ধ হয়, বাজে স্মেল হয়, তো ওরা যদি পুদিনা পাতা সেদ্ধ করে ওই পানিটা দিয়ে গড়গড়া করে তাহলে মুখে বাজে স্মেলটা চলে যায়। আর আমাদের শরীরের জন্য খুব ভালো, এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। পুদিনার পাতার যেই জুসটা হয় বা গ্রিন টিটা হয় সেটা আমাদের শরীরের জন্য খুব উপকার। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখার পরে সবাই কিছু না কিছু গাছ আপনারা বাসায় লাগাবেন, চেষ্টা করবেন আর কি, কারণ এটা পানিতে খুব সহজেই হয়ে যায়। তো আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে আশা করি তার উপকার হবে, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, আমার পুদিনা খুব ভালো লাগে। আর আমি পুদিনার যে স্মেলটা ওইটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা তো শুনেছি বাসায় রাখলে এয়ার পিউরিফায়ারও কাজ করে, আর একটা হচ্ছে যে মশার জন্য যে মশার যে উপদ্রব ওটা থেকেও রক্ষা পাওয়া যায়। তো আশা করছি আমরা সবাই চেষ্টা করব পুদিনা বাসায় লাগানোর জন্য। যারা গাছ প্রেমী, যারা গাছ পছন্দ করেন, তারা অবশ্যই পুদিনা গাছটা বাসায় লাগাবেন। তো আমি একে একে কথা বলতে বলতে গাছগুলো লাগানো হয়ে গেছে আমার।
সবগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে, তো এটা আমি ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। আপনাদেরকে প্রথমে বলেছিলাম এটা আমি ডাইনিং টেবিলে রাখবো, সেই জন্য আমি এটা ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি একজনেরও উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা করার সার্থকতা। আর আমি খুশি হব কমেন্টস করে জানালে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকার পেয়েছেন। আর আমি এই গাছগুলো রেখে দিচ্ছি, যে গাছগুলো যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকার চেষ্টা করবেন আর পরিবারের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ।